ده اللي كله يعني؟ لا كله رخيص، هذا لا رخيص. لا يا ابني رخيص وين؟ 1200 رخيص؟ 100 100. السلام عليكم جايز، আজকে আমরা চলে এসেছি মদিনার ফসুরহাটে। এটা হচ্ছে গিয়ে ফসুরহাট, এখানে ছাগল, দুম্বা, উট এবং কি গরু পর্যন্ত পাওয়া যায়। তো আমরা আজকে এখানের কি কি ধরনের কি কি জাতের ছাগল পাওয়া যায় বা কি কি পশু পাওয়া যায় দেখবো এবং আপনাদেরকে দেখাবো। চলো আসো। এখন আমরা একটা এখানে বিশেষ করে আর একটা কথা বলিনি, এখানে আমাদের দেশে যেরকম বিচ্ছিন্নভাবে হাট বিচ্ছিন্নভাবে না, এখানে বিভিন্ন খোফ কোবাতা দোকানের মতো সিস্টেম, এখানে মালিকানাধীন এই সবগুলো, প্রত্যেকটা মালিকের আলাদা আলাদাভাবে এরকম খোফ থাকে। দেখা যাচ্ছে এখানে বিভিন্ন জাতের ছাগল আছে। আর সালাম আলাইকুম। এখানে একটা ছাগলের জাত আছে, এটার নাম হচ্ছে ওয়াতানি, এটার দাম একটু বেশি, 1800 রিয়াল। এবং হাদে কাম স্যার আলফেন, এবং এটার জাত হচ্ছে নাইমি, এটার দাম একটু বেশি, এটা আগে একটা 2000 করে। প্রথম দোকানটাতে আমাদের কাঙ্ক্ষিত ছাগল না পেয়ে এখন আমরা চলে আসলাম অন্য আরেকটি দোকানে। ওই দোকানটা তো আমাদের কাঙ্ক্ষিত ছাগল না পেয়ে আমরা এখন চলে আসলাম বারবারি ছাগল কিনতে। তাহলে খারাপ, তাহলে তুই ধরেন এই দোকানটাতে আমার কাঙ্ক্ষিত ছাগল থাকলো, কিন্তু তারা অনেক বেশি দাম চাওয়াতে আমরা এখান থেকে না নিয়ে চলে গেলাম অন্য আরেকটা দোকান। বর্তমানে ছাগলের রেট আসলে একটু বেশি, এরকম ছাগল আগে 600 450 দিনে সোয়াকিনি বলেছিলাম, সোয়াকিনি প্রায় আগে 800 900 ছিল, এখন 1250 1300। এবার আমরা ছাগল কিনে এখন চলে আসছি যেখানে ছাগল জবাই করে, জবাই করার জায়গাটা আলাদা। এখানে এখানে আগে ছাগল জবাই করে ফুতুরা করতে হয়, সবগুলো নেব। কুল্লু কুল্লু কাম 35 রিয়াল, অর্থাৎ এখানে বিভিন্নভাবে রেট আছে, সর্বোচ্চ রেট হচ্ছে 35 রিয়াল। 35 রিয়াল দিলে ছাগলের মাথা ফা সবগুলো আমাকে দিয়ে দিবে, যদি কোনো এর থেকে টাকা কম দিই, কমের রেটও আছে, তখন তারা ফা আর মাথাটা রেখে দিবে। তো আমাদের সবগুলোই প্রয়োজন, তো আমরা 35 রিয়াল দিয়ে ফুটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ছাগল ছাগলগুলো এখানে জবাই করা হয়, অনেকগুলো ছাগল জবাই কিতো আছে, এবং ওইখানে জবাই করার পর ছাগলগুলোকে এদিকে নিয়ে আসা হয়। ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে একজনের চামড়া চুলতেছে, অর্থাৎ বাকি যে কার্যক্রমগুলো সেগুলো এইখানে করা হয়।
তো গাইস, ছাগল জবাই করার এগুলোকে বলা হয় মাকসালা। তো আমরা এখন মাকসালাতে দিয়েছি, এখানে জবাই করে বাকি প্রক্রিয়া দিন কাজ শেষ করে আমাদের হ্যান্ডওভার করবে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, এখানে জবাই করার পরে ছাগলটাকে পরীক্ষা করা হয়, বলদের পক্ষ থেকে ডাক্তার থাকে, ডাক্তারে ছাগলটাকে পরীক্ষা করে। পরীক্ষা করার পর যদি ছাগলটা সুস্থ তাহলে বাকি প্রক্রিয়া দিন কাজ শেষ করে আমাদেরকে হ্যান্ডওভার করবে। যদি দেখে যে এটা অসুস্থ ছাগল, তখন কিন্তু ডাক্তার এটাকে আমাদেরকে হ্যান্ডওভার করবে না, বরঞ্চ একটা স্লিপ দিবে, ফতুরে দিবে। সেটা নিয়ে আমরা যে দোকান থেকে ছাগলটা কিনেছি সে দোকানে যেতে হবে এবং সেখান থেকে আমাদেরকে নতুন আরেকটা ছাগল দিবে সম্পূর্ণ বিনামূল্যে। তো যদি আপনার ছাগল এখানে নিয়ে আসেন জবাই করার জন্য এবং যদি দেখেন যে ছাগলটা অসুস্থ, এখানে গাবড়ানোর কোনো কারণ নেই, ফতুরা স্লিপে থাকলে সেম দোকানে যাবেন, সে দোকানদার আপনাকে নতুন একটা ছাগল দিতে বাধ্য থাকিবে। তাহলে এখানে সিস্টেমটা এমন, নিয়মটা এমন। ছাগল জবাই করার পর আমরা সোলের পরবর্তীতে এই ধরনের বিশেষ এক ধরনের কাটিং মেশিনের মাধ্যমে এই বড় বড় ছাগলগুলোকে, ছাগলের মাংসগুলোকে ছোট ছোট আকারে পিস করা হয়। দেখতে পাচ্ছেন এখানে দুজন মানুষ সেই কার্যক্রমটা বা সেই কাজটা এখানে করতেছে। সো গাইস, ফাইনালি আমাদেরকে ছাগল জবাই করে সম্পূর্ণ কার্যক্রম শেষ করে আমাদেরকে হ্যান্ডওভার করছে, যাক আলহামদুলিল্লাহ আমাদের ছাগলটা সুস্থ ছিল। সো সৌদি আরবের মদিনা শহর থেকে সুগ্গা নামের থেকে আজকে ছাগল ব্লক এ পর্যন্ত। সো দ্যাট ইজ ফর টুডে, সি ইন দ্য নেক্সট ভিডিও।